নমস্কার, আমি জ্যোতিষোত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ আবারও আপনাদের হস্তরেখা বিচার করে বোঝানোর চেষ্টা করব আপনাদের হাতে মৎস্য চিহ্ন থাকলে তার ফলাফল কি হতে পারে আর কোথায় কোন জায়গায়। আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে যে কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি, ভিডিওগুলো খুব বড় করা হয় না, ছোট ছোট করা হয়, আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন। কারণ এই হস্তরেখা সম্পর্কে যে আলোচনা করা হয় এগুলো কেটে দেখার মতো কিছু কিন্তু নেই, কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, শুধু আপনার জন্য, কারণ এখানে রাশিভিত্তিক যখন আপনারা কোনো ভিডিও দেখেন তখন কেটে কেটে দেখেন, ঠিক আছে, আপনার রাশি আছে কিনা সেটা বেছে বার করার জন্য। হস্তরেখা কিন্তু সেরকমটা নয়। হস্তরেখা বিচার এমনই একটা বিচার যে আমি হাতের ছবি এঁকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিই, আর আপনার হাতে থাকলে সম্পূর্ণ ভিডিওটা আপনার। এখানে আপনার না এরকমটা কিন্তু কখনোই না, দেখে নিতে পারেন যে এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা। এরকম আমি পরস্পরভাবে হস্তরেখা বিচার করে নানান রকম আলোচনা আমি করি। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন, আপনারা কত টাকার ব্যক্তিত্ব হবেন বা আপনারা ধনী হবেন কি না, আপনার ইনকাম কত আছে, কোন দিক থেকে আপনার হাতে অর্থ আসবে, সমস্ত কিছু কিন্তু এই যে চিহ্নটা আমি দিয়ে বোঝাবো, মৎস্য চিহ্ন, তার মধ্যে দিয়ে আপনারা খুঁজে পাবেন। আর সেই কারণেই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি কমন যে হাতের রেখাগুলো সেই রেখাগুলো আঁকার চেষ্টা করছি। প্রথমেই আয়ু রেখা, আমি একে বোঝানোর চেষ্টা করব। আপনার হাতে যদি সেই চিহ্নগুলো সেই জায়গায় থাকে তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার জন্য সঠিক বা 100% ভিডিওটা আপনার। শিরোরেখা, হৃদয় রেখা, এই রেখাগুলো কমন। আরেকটা রেখাও দেখা যায় যেটা ভাগ্য রেখা, এই ভাগ্য রেখাটাও কিন্তু ম্যাক্সিমাম হাতে থাকে। যাই হোক, এই চারটে রেখা কিন্তু কমন। আমি সেই চারটে রেখা আঁকিয়ে দেখানোর চেষ্টা করব বা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবার যে রেখাটার কথা বলবো সেটা হচ্ছে মৎস্য, মৎস্য চিহ্ন হবে রেখার দ্বারা। সেটা কোন স্থানে থাকলে তার ফলাফল কি, সে নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা আপনাদের হাতে যদি এই রেখাটা থেকে থাকে তাহলে কিন্তু আপনার অনেক অর্থেই আপনারা কিন্তু ধনী ব্যক্তি হতে পারেন। যাই হোক, আমি আপনারা অলরেডি জানেন, যারা আমার এই চ্যানেলটা ফলো করেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা কোন জায়গায় কোন গ্রহ অবস্থিত সেগুলো আপনাদের জানা আছে। এটা বৃহস্পতি, বৃহস্পতির এখানে যদি কোনো মৎস্য চিহ্ন থেকে থাকে, ঠিক এরকম একটা চিহ্ন, অর্থাৎ দুটো দাগ কিন্তু ক্রস হয়ে যাবে, মাছের মতো আকৃতি নেবে। যদি বৃহস্পতি স্থানে এই মৎস্য চিহ্ন থাকে, সেই জাত ব্যক্তি আজ না হয় কাল কোটি টাকা এরা ইনকাম করতে পারবে, যে কোনো দিক থেকে হোক না কেন। ইনকাম বলা ভুল, আপনারা কোটি টাকার মালিক হবেন। সেটা আপনার পরিশ্রমের থেকে হতে পারে বা যে কোনো হঠাৎ প্রাপ্তি হতে পারে বা পরের কোনো সম্পত্তি থেকে হতে পারে। আপনার শেষ কথা আপনারা কোটিপতি হবেন। সেটা আপনার হয়তো কিছু বয়স যদি হয়, মধ্য বয়স বা শেষ বয়স, যে কোনো টাইমই হোক না কেন, আপনার কিন্তু প্রচুর অর্থ হাতে আসবে এবং আপনি ধনী ব্যক্তি হবেন, তারই কিন্তু ইঙ্গিত করে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই মৎস্য চিহ্ন থাকে। আর অলরেডি যারা ধনী ব্যক্তি তাদের হাতে খুঁজে দেখুন, এই মৎস্য চিহ্নটা থাকবে, কারণ এই শুভ চিহ্নগুলো কিন্তু আমাদের জানান দেয় এবং সময় পরিবর্তন হচ্ছে তার কিন্তু একটা সংকেত আমাদের দিয়ে থাকে। অনেকে বোঝে, অনেকে বোঝে না, অনেকে জানেও না, কিন্তু তার হঠাৎ করে পরিবর্তন দেখবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা গরিব দরিদ্র ব্যক্তি হয়তো তারা দিন আনে দিন খায় বা ভ্যান চালক বা এই রোড দুয়ারে কাজ করে, তারা হঠাৎ করে দেখবেন যে এরকম এখন কিন্তু প্রায়ই শোনা যায় যে তারা লটাইতে ফার্স্ট পুরস্কার পেয়েছে, 1 কোটি টাকা পেয়ে গেছে। তারা কখনো তাদের হাত দেখার সময় নেই, তারা কখনো হাত জানে না কোন রেখা কোথায় আছে, কখন এই রেখা তার হাতে অবস্থিত হয়েছে সে জানেও না। কার পাল্লায় পড়ে বা নিজের ইচ্ছায় হোক একটা টিকিট কেটেছে, পাবে আশা করেও কাটেনি, কিন্তু তার কোটি টাকা পেয়ে গেল। এই চিহ্নগুলো কিন্তু আমাদের সংকেত দেয়, কেউ বুঝতে পারি কেউ পারি না, অনেকের না জানতেই কিন্তু তারা কোটি টাকার মালিক অটোমেটিক হয়ে যায়। হয়তো আপনাদের মনে এই চিন্তাধারা আসতে পারে যে আমি কত দরিদ্র ব্যক্তি বা আমার এই ইনকাম, আমি কোটি টাকা কোত্থেকে পাবো, এই চিহ্নটা আমার হাতে যদি থেকেও যায় আমি কোথার থেকে কোটি টাকা পাবো, এরকম আপনার চিন্তাধারা আসতেই পারে। কিন্তু এগুলো ন্যাচারাল, এগুলো কাজ করে এই রেখাগুলো, এখানে কোনো জাদু মন্ত্রর গল্প আমি করছি না, একদম
বাস্তব আপনার জীবনে কিন্তু এগুলো ঘটবে যদি এই চিহ্নগুলো এই এই জায়গায় এই শুভ চিহ্নগুলো আপনার হাতে থেকে থাকে। সেটা যেভাবেই হোক না কেন হবে, সেটা কিভাবে হবে আমারও জানা নেই আপনারও জানা নেই, তবে এই চিহ্নগুলো আপনার হাতে থাকলে মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এই একটা গেল বৃহস্পতি স্থান, আর একটা আছে এই মাঝামাঝি কেতু স্থান আমরা জানি, এই জায়গায় যদি এরকম মৎস্য চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেই জাত ব্যক্তি অনেক অর্থ ইনকাম করতে পারবে, এরা নিজে পরিশ্রম করে অনেক অর্থ কিন্তু এরা ইনকাম করতে পারবে এবং এদের জ্ঞান বুদ্ধি তকর হয় এবং তার জ্ঞান বুদ্ধির দ্বারা এরা কিন্তু অনেক অর্থ ইনকাম করতে পারে। এরপরে এই যে যে গ্যাপটা দেখছেন এই শিরোরেখা এবং হৃদয় রেখা এর মাঝে যদি এরকম মৎস্যচিহ্ন হয়, এই জায়গাটা যদি মৎস্যচিহ্ন থেকে থাকে আপনার হাতে, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি কোটি টাকা লটারি থেকে বা ফাটকা পেয়ে থাকে। এবং লটারি অর্থাৎ আমরা লটারি বলে তো কোনো শব্দ আসে না, লটারি মানে পরধন প্রাপ্তি, এই পরধন প্রাপ্তি বর্তমানে লটারির মাধ্যম দিয়ে বোঝানো হয়। যাই হোক, এই জাত ব্যক্তি যদি এই জায়গাটা এই মৎস্যচিহ্ন আসে তারা কিন্তু পরধন প্রাপ্তি যোগ তাদের আছে, এরা কিন্তু অন্যের সম্পত্তি পাবে, সেটা যার থেকেই হোক না কেন এদের হাতে কিন্তু আসবে। এবার অন্যের সম্পত্তি পাওয়া অনেক রিস্কি ব্যাপার, সেই কারণে লটারি কথাটা বলা হয়। যদি এরা মাঝে মধ্যে লটারি ট্রাই করে অবশ্যই এরা লটারি থেকে কোটি টাকা পেতে পারে, কারণ অর্থ এদের কাছে ছুটে ছুটে আসবে এবং পরিশ্রম ছাড়া, আপনার পরিশ্রম ছাড়া অর্থ আপনার কাছে আসবে যদি এই জায়গাটায় এই মৎস্যচিহ্ন থেকে থাকে। এরপরে বুধের ক্ষেত্রে, যদি এই বুধের ক্ষেত্রে মৎস্যচিহ্ন থেকে থাকে এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় এবং এদের বুদ্ধিমত্তার জোরে এরা কিন্তু যে কোনো দিক থেকে এরা অনেক অর্থের ইনকাম করে থাকে। সব থেকে ভালো এরা যদি শেয়ার মার্কেটের দিকে কোনো কাজ করে থাকে বা এরা যদি কোনো রাজনীতি করে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা সফলতা আসে, বা যেরকম জল তেল হার্ডওয়ার্স এইসব বিজনেস করে থাকে বা রিক্সি কোনো ব্যবসা করে থাকে তাহলে কিন্তু এরা সেই ব্যবসা থেকে কোটি কোটি টাকা কামায়, বা এদেরকে বলা চলে যে বড় বিজনেসম্যান। আমরা বলি না অনেক বড় বড় বিজনেসম্যান আছে, আমরা বিজনেসম্যান বলতে কি বুঝি, সাধারণ কোনো ব্যবসা করলে সে বিজনেসম্যান হয় না, আমি বিজনেসম্যানের কথা বলছি যারা কোটি কোটি টাকা লেনদেন করে, সেই জায়গায় পৌঁছে যাবে ছোট ব্যবসার থেকে এই জায়গায় যদি মৎস্যচিহ্ন থাকে। কারণ বুধের স্থান মানে বুদ্ধি, আপনার তুখর বুদ্ধি বাড়বে, বুদ্ধি থেকে কিন্তু আপনারা ব্রেন খাটিয়ে খাটিয়ে নানান রকম ব্যবসা বাণিজ্য খুলতে পারবেন এবং রিক্সি ব্যবসা করলেই সেখান থেকে সফলতা আপনার এনে দেবে। এই মৎস্যচিহ্ন এর যে ক্ষমতা তার থেকে আপনি কিন্তু লাভবান হবেন, রসনান করবেন না, তার ফলে আপনারা ধীরে ধীরে অনেক দূর এগোতে পারবেন অর্থনৈতিক দিক থেকে। এই মৎস্যচিহ্ন এতটাই একটা শুভ চিহ্ন, আর শুভ চিহ্ন আপনার যে কটা স্থান দেখালাম এইসব জায়গায় যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী বলা চলে, বা আপনাদের কিন্তু কপাল খুলে যাবে যদি হাতের এই চিহ্নগুলো আপনার হাতে থাকে। আপনারা মিলে নিন আমি যে চিহ্নগুলো দেখালাম আপনার হাতে আছে কিনা, যদি থাকে সম্পূর্ণ ভিডিওটা আপনার। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।